আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছে মোহাম্মদ আবু তালেব সংবাদে শুরুতে জানিয়ে দেব শিরোনাম ব্রেক্সিট বিলম্বিত অথবা নো ডিল ব্রেক্সিট বাতিল করা নিয়ে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জৈশ মোহাম্মদের ঘাঁটিতে ভারতের হামলা তিনশো জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত সরকার এবং বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী প্রকৌশলীদের অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে প্রস্তাবিত ব্রেকজিট চুক্তিটি এমপিরা প্রত্যাখ্যান করলে ইউ থেকে যুক্তরাজ্যের প্রস্থান বিলম্বিত অথবা নোডিল ব্রেক্সিট বাতিল করা নিয়ে ভোট আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নিজ দলের মন্ত্রিসভার ইউরোপপন্থী তিন সদস্যের হুমকির মুখে থেরেসা মে মঙ্গলবার ব্রেকজিট সম্পর্কে এমপিদের উদ্দেশ্যে এক দেন প্রধানমন্ত্রী এমপিদের আগামী মার্চের মধ্যে চুক্তিটি নিয়ে একটি অর্থবহ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে বিরোধী দলীয় নেতা জেরমি করবিন প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া দেরি করার জন্য থেরেসা মেয়ের উপর চাপ বাড়ছে মার্চের শেষে কোনো চুক্তি ছাড়া বিচ্ছেদের চাইতে বরং এ প্রক্রিয়ায় দেরি করা ভালো বলেই মনে করেছেন অনেকে কয়েকজন টোরি এমপি নতুন পরিকল্পনায় এমন আবাসে পাওয়া যাচ্ছে যে আলোচনা শেষ করার জন্য মন্ত্রীরা ব্রেক্সিট তেইশে মে পর্যন্ত পিছিয়ে দিতে পারেন তবে প্রধানমন্ত্রী বলেছেন ব্রেকজিট দেরি করাটা পার্লামেন্টে এ প্রক্রিয়া নিয়ে অচলাবস্থার সমাধানের জন্য কোনো পথ নয় মেয়ে বলছেন তিনি পরিকল্পনা মাফিক উনত্রিশে মার্চেই ব্রেকজিট সম্পন্ন করতে চান First, we will hold a second meaningful vote by Tuesday the 12th of March at the latest. Second, if the government has not won a meaningful vote by Tuesday 12 March, then it will, in addition to its obligations, to table a neutral amendable motion under Section 13 of the EU Withdrawal Act, table a motion to be voted on by Wednesday 13 March at the latest. Asking this House if it supports leaving the EU without a withdrawal agreement and a framework for a future relationship on the 29th of March. So the United Kingdom will only leave without a deal on the 29th of March if there is explicit consent in the House for that outcome. BNP Chairperson Begum Mukti, BNP Chairman দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার নিশ্চিত ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান এ সময় তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিও জানান যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালমোনাই অ্যাসোসিয়েশন ইন ইউকে এর আয়োজনে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রবিবার পূর্ব লন্ডনের একটি ক্যাফেতে আয়োজিত অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ আড্ডা এবং অনুষ্ঠানের আয়োজন সাবেক জাবিয়ানরা তাদের পরিবার পরিজন নিয়ে এই মিলন মানায় অংশগ্রহণ করেন সংগঠনের আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর সাবের শাহ এর পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্যাচের ছাত্র বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির বিশেষ অতিথি ছিলেন ওয়াসিউল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আসমা শাহ এবং জোয়াকের প্রতিষ্ঠাকালীন মেম্বার সেক্রেটারি পারবেজ মল্লিক এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আরো প্রসারিত সাফল্য কামনার মধ্যে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের চেশিয়ার অ্যান্ড নর্থ ওয়েলস শাখা আমাদের লিবারপুল সহকর্মী ফখরুল আলম জানান সংগঠনের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এটিএম লোকমান এর পরিচালনায় সবার শুরুতে বাউনের ভাষা শহীদদের আত্মার মাখিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় সবাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সিরাজুল ইসলাম সবাই আগত অতিথিরা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং প্রবাসে বসবাসকারী আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মুস্তাকিম আলীর যুক্তরাজ্য বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি শাহজাহানুর রাজা আজাদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী প্রবাসী মুক্তিযোদ্ধা কবি সুরজ্জামান চৌধুরী সহ আরো অনেকে এই বাংলা ভাষাকে আমরা ধরে রাখার জন্যই এই বাংলা ভাষার স্পৃহাকে সালাম বরক রফিক জব্বারের রক্তের দানকে আমরা পরিশোধের জন্য আমরা এই আপ্রাণ চেষ্টা আমরা সুদূর যুক্তরাজ্যে বসেও আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য সংরক্ষণ এবং সংরক্ষিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা আমাদের ইতালি আওয়ামী লীগ ভারিস প্রভিন্সের সব আয়োজনে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মিলান প্রতিনিধি ফেরদুসি আক্তার পলি জানান রবিবার মিলানোর পার্শ্ববর্তী গাল্লারাতে স্থানীয় পিয়াজায় ইতালি আওয়ামী লীগ ভারিস প্রভিন্সের আয়োজনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনার পুস্তক অর্পণ করা হয় ইতালি আওয়ামী লীগের ভারিস প্রভিন্সের নেতা কর্মীরা ছাড়াও স্থানীয় সর্বস্তরের প্রবাসীরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান পুস্তস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ ভারেস প্রভিন্সের সভাপতি সিরাজুল ইসলাম হাওলাদার সিনিয়র সহসভাপতি সুলতান শিকদার সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন আমির হোসেন মোল্লা দীপক চন্দ্রপাল কায়কোবাদ হাওলাদার সহ আরো অনেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের সহকর্মী ফারুক আহমেদ জানান সংগঠনের সিনিয়র সহসভাপতি বিধান দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর রতনের সঞ্চালনায় সবাই প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা ড ফারুক মির্জা সবার শুরুতে রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের জন্য এক মিনিট নিরাপত্তা পালন করে শোক প্রকাশ করা হয় অনুষ্ঠানে আগতরা বঙ্গবন্ধু অবদানকে স্মরণ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা আহ্বান জানান আলোচনায় সবাই বক্তব্য রাখেন সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু সহসভাপতি নাসির উদ্দিন মিশু দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল মুখলেসুর রহমান আরিফ উদ্দিন সহ আরো অনেকে বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগালের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পর্তুগাল থেকে সহকর্মী রনিম মোহাম্মদ জানান সংগঠনের সভাপতির তাহের আহমেদের সভাপতিত্বে ও মিজানুর রহমান এর পরিচালনায় সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন এবং অধ্যাপক আবু সাঈদ এ সময় সবাই বক্তব্য রাখেন রাজীব আল মামুন সুমন আহমেদ মাহবুব সৈয়দ সর্দার আহমেদ রায়হান সহ অনেকে বক্তারা সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন এছাড়াও দেশের সর্বোচ্চ আদালত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও ইংরেজিতে কার্য পরিচালনা করা হয় উল্লেখ করে বক্তারা এটাকে বাউনের চেতনায় পরিপন্থী বলে মন্তব্য করেন আলোচনা সভা শেষে বাউনের ভাষা শহীদ এবং চকবাজারে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল হাসান লন্ডন থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জিবি নিউজ টোয়েন্টি ফোর ডট এর ষষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে রোববার বিকেলে মাইক্রো বিজনেস সেন্টারে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন ছয় বছরে জিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পাঠকের কাছে জনপ্রিয় ঘটেছে বক্তারা আরও বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন মিডিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপিত হবে জিবি নিউজের রিপোর্টার জুবাইর আহমদ ও খুদে সাংবাদিক জাইম হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শ্যাডো সেক্রেটারি চিমা মালহোত্রা এমপি হাসলো বারা মেয়র সাইমা চৌধুরী লেবার নেতা অ্যাডমিন মেও সালি মালিন এভারফেক্স বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাম ইকবাল আকিল বিশ্বাস মুক্তিযোদ্ধার রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা হিরো করাইশিসহ আরও অনেকে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জিবি নিউজ টোয়েন্টি ফোর এর ফাউন্ডার চেয়ারম্যান রাকিব রোহেল উন্নয়নে অংশীদার প্রবাসীর ও দাবিদার স্লোগানের মধ্য দিয়ে হোয়াইট চ্যাপেলে পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে বাংলাদেশের আবাসিক প্রকল্প সাপলা সিটি লিমিটেডের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রবাসীরা পত্রিকাটির সাফল্য কামনা করেন সাংবাদিক শেখ মুহিতুর রহমান বাবলুর উপস্থাপনায় বর্ষবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাস মেলার যুক্তরাজ্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার বর্ষবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী হাসান লালন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী কল্পনা শরীদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লাকিদ উল্লাহ মহিলা সমিতির ইউকের সভানেত্রী হাসিনা আক্তার হেফাজুল করিম রাকিব নাহিদ নেওয়াজ রানা শরীদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মাহবুব উল্লাহ রিসকু সহ আরো অনেকে শুভেচ্ছা জানাতে আসা প্রবাসী বাংলাদেশিরা প্রবাস মেলার পঞ্চম বর্ষে উপলক্ষে পত্রিকার ধন্যবাদ জানান তারা বলেন সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশদের সুখ দুঃখ সমস্যা নিয়ে প্রতিবেদন তৈরি করে প্রবাস মেলা প্রবাসীদের পক্ষে কাজ করে যাচ্ছে পরে উপস্থিত সবাই কেক কেটে পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন করেন কবি এবং ফিজিওথেরাপিস্ট লিপি হালদারের মায়ের প্রথম মৃত্যু বার্ষিকী এবং মায়ের ভাষার জন্য যারা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় চব্বিশ ফেব্রুয়ারি ক্রস হারবারের একটি ভেনুতে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লিন্ডা মৌ এবং নিউটন মিলন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জলিনাথ সিন্থিয়া দাস হুসনা খান উদয় শঙ্কর দাস তাহিয়া স্মৃতিচারণ করেন শেফালি হালদারের ছোট মেয়ে লিপি হালদার এবং মেয়ের জামাই নজরুল ইসলাম এছাড়া ভাষা আন্দোলনের উপরে এক কুইজ প্রতিযোগিতার উপর জিতে নেন পুথি জাহাঙ্গীর সহ মোট আটজন পাটলি ইউনিয়ন মহিলা কলেজ বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর পাটলি মকরমপুর বাসীর উদ্যোগে রবিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্বলনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী রশিদ আহমদ চৌধুরী আখলুজ সালে আহমদ চৌধুরী আকলু এবং সোহেল আহমেদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক সবাই আগতরা পাটলি ইউনিয়ন মহিলা কলেজটি বাস্তবায়নের লক্ষ্যে এমপিভুক্ত হওয়ার আগ পর্যন্ত সকল ব্যয়ভার বহন করে নেওয়ার অঙ্গীকার করেন এ সময় তারা কলেজের তহবিলে প্রায় নব্বই হাজার পাউন্ড প্রদানের প্রতিশ্রুতি দেন সবাই বক্তব্য রাখেন কাউন্সিলর আবুল খায়ের চৌধুরী শমশের কোরেশি আব্দুল খালিক আকিবুর রহমান কয়সর আহমেদ সহ আরো অনেকে শ্রীরাম সি ইউনাইটেড অর্গানাইজেশন ইউকের তৃতীয় বর্ষবর্তী ও বার্ষিক আলোচনা সভা সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আনোয়ার মিয়া বাবুলের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সবাই স্বাগত বক্তব্য রাখেন এম এ হক এমলাক অনুষ্ঠানে শুরুতে প্রয়াত শ্রীরাম সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুক্তার উদ্দিন এবং গ্রামের অন্যান্য মৃতদের আত্মার মাখিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় সবাই প্রতিবারের মতো এবারও আসছে রমজান মাসে গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে রমজান রিলিফ প্যাকেজ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সবাই আরও বক্তব্য রাখেন এম এ হক আনলক ওবায়দুর রহমান আব্দুর রব জয়নাল হোসেন গোলাম কিবরিয়া আনোয়ার মিয়া মইনুল হোসেন আলী আজগর সহ আরো অনেকে দর্শক এবার বাংলাদেশ প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে বসবাসরত বাংলাদেশের প্রকৌশলীদের এই মাটিরই সন্তান আখ্যায়িত করে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানিয়েছেন তিনি বলেন অনাবাসিক প্রকৌশলীরা দেশের তথ্য প্রযুক্তি কৃষি শিল্পোৎপাদন যোগাযোগ এবং সমুদ্র সম্পদ আহরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারেন মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগা হোটেলে প্রবাসী প্রকৌশলীদের প্রথম কনভেনশন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি বিস্তারিত দেখুন রিপোর্টে বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করছে যাদের এক চতুর্থাংশ আবার স্থায়ীভাবে বসবাস করছে নানা পেশার এমন অনিবাসী বাংলাদেশিরা বিশ্বে গুরুত্বপূর্ণ অবদানও রেখে চলেছে তাদেরকে দেশের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা বহুদিনের এমন পরিস্থিতিতে বিশ্বের পঁয়ত্রিশটি দেশে কর্মরত অনিবাসী বাংলাদেশি প্রকৌশলী দেশের জন্য কিছু করার আগ্রহ নিয়ে ঢাকায় একসাথে হয়েছেন দুদিনের এই সম্মেলনে আমরা বাংলাদেশকে কিছু দিতে এসেছি নিতে নয় আমরা ব্রেইন ড্রেইনকে করব ব্রেইন গেইন কারণ আমরা বাংলাদেশকে করতে চাই ব্রেইন রিচ দু সালের মধ্যে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুল্যুশন ল্যাবরেটরি প্রতিষ্ঠা করে এ আই এবং ইউনিভার্সিটিগুলোর সাথে মিলে স্বাস্থ্য সেবা কৃষি এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই দু হাজার সালের মধ্যে নাসার আদলে বাংলাদেশে একটি ইন্ডিপেন্ডেন্ট স্পেস এজেন্সি প্রতিষ্ঠা করে সেখান থেকে পিকো স্যাটেলাইট জিরো রোবাটিক্স মোবাইল অ্যাপ এবং নতুন ধরনের ন্যানো মেটেরিয়ালস তৈরি করে এই বাংলাদেশের মাটি থেকেই আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চাই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে জানান এ পথ পাড়ি দিতে নানা চড়াই পার করতে হয়েছে তার সরকারকে অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেয়া উদ্যোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অগ্রযাত্রায় অনিবাসী প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান আপনারা বাংলাদেশেরই সন্তান আপনারা বিদেশে আছেন আর কিন্তু এই মাটির সন্তান এই মাটি মানুষ এটাই হচ্ছে আপনাদের মূল জায়গা এটাই হচ্ছে আপনাদের শিকড় শিকরের সন্ধানে আজকে আপনারা এসেছেন কাজী সেই আমি স্বাগত জানি এটুকু বলবো যে আপনাদের এই উদ্যোগ বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি আমরা থাকবো না কিন্তু প্রজন্মের পর প্রজন্ম আসবে তারা একটা সুন্দর সমাজ পাবে সুন্দর দেশ পাবে সুন্দরভাবে বাঁচতে পারবে একই সাথে প্রধানমন্ত্রী মনে করেন প্রকৌশলীরা প্রবাসে নিজ নিজ কর্মস্থানের থেকেও দেশের জন্য অবদান রাখতে পারেন তাছাড়া দুদিনের এই সম্মেলনের গ্রহণযোগ্য সুপারিশ সরকারের প্রবাসী বান্ধব নীতিমালা প্রণয়নে সহায়ক হবে বলেও জানান শেখ হাসিনা আহমেদ এনটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে একাধিক ভারতীয় বিমান বাহিনীর হামলায় তিনশো জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত সরকার এদিকে ভারতীয় বিমান বাহিনীর নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের কথা স্বীকার করলেও হামলায় হতাহতের কথা স্বীকার করেনি পাকিস্তান আর উভয় পক্ষকে সংযুক্ত আচরণ করার আহ্বান জানিয়েছেন চীন বিস্তারিত দেখুন রিপোর্টে বালাকোট পাকিস্তানের খাইবার খোয়ার একটি শহর যা ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ভেতরে ভারতীয় বিমান বাহিনী বলছে মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটায় বালাকোটে ১৯ মিনিটের সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে তাদের বারোটি যুদ্ধবিমান মিরেজ টু থাউজেন্ড এই হামলায় অংশ নেয় তাদের দাবি এক হাজার কেজি বর্ষণ করে তারা গুড়িয়ে দিয়েছে জয়শী মুহাম্মদের সবচেয়ে বড় জঙ্গি প্রশিক্ষণ শিবির হামলার পর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সহ উচ্চপদস্থ মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় গোখলে কথা বলেন ইন্ডিয়া পাকিস্তান অ্যাকশন মোহাম্মদ বালাকোটে জৈশ ই মোহাম্মদের সবচেয়ে বড় শিবিরে হামলা চালিয়েছে ভারত এতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনারত বহু সন্ত্রাসী প্রশিক্ষক জ্যেষ্ঠ কমান্ডার ও জিহাদি গোষ্ঠী ধ্বংস হয়েছে এই হামলা প্রতিরোধমূলক অসামরিক পদক্ষেপ মঙ্গলবার সকালেই ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে প্রতিক্রিয়া জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরশি আর পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী বলেন হামলার জবাব দেয়ার ক্ষমতা পাকিস্তান সেনাবাহিনীর রয়েছে আজ পাকিস্তানকে খেলাফ জাহারিয়ে পাকিস্তান শান্তি চাইলেও ভারত আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে আজ আগ্রাসন চালিয়েছে ভারতের এ আগ্রাসনের প্রতিক্রিয়া পাকিস্তান সময় মতোই দেবে এক মুনাসিব জবাবকা হক ওর রাইট টু সেলফ রাখতা হয় রিজন ওর এনিওয়ের অ্যাজ ইভেন পাকিস্তানের ক্ষতি করার ক্ষমতা কারণেই আমাদের সেনাবাহিনী জানে কিভাবে সমুচিত জবাব দিতে হবে আমরা কারো ক্ষতি চাই না কিন্তু নিজেকে রক্ষা করা আমাদের দায়িত্ব মঙ্গলবার দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির বৈঠক অনুষ্ঠিত হয় তাতে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী সেনা প্রধান নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয় বালাকোটের কাছে কোনো সন্ত্রাসী ঘাঁটি ছিল না এবং ভারতের বিমান বাহিনীর হামলায় কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়নি পাশাপাশি অভিযোগ করা হয় ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফায়দা নিতেই নরেন্দ্র মোদী সরকার এই হামলা চালিয়েছে এছাড়া হামলাস্থল দেখতে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে এদিকে ভারত ও পাকিস্তানকে উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছে চীন রানা মঞ্জুর এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক গোলাপগঞ্জের উপজেলা কুশিয়ারা পাড়ের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বহরগ্রাম পঞ্চমতম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জামিয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার মাঠে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবং পরদিন ফজর হতে সকাল পর্যন্ত এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে মুসলিদের উদ্দেশ্যে ওয়াজ নসিয়ত পেশ করেন আল্লামা সৈদ আসাদ মাদানি দেওবন্দ ভারত সাইকুল হাদিস আল্লামা সাজিদুর রহমান মাওলানা মুফতি মুজিবুর রহমান সাইকুল হাদিস জামিয়া আঙ্গুরা মাওলানা হাবিবুল্লাহ বাহার মাওলানা মুফতি আবুল হাসান জকিগঞ্জ মাওলানা মুস্তাক আহমদ খান ধানকান্দি মাওলানা আব্দুল হাই বাহুবুলী ও মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জি এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা এনাম উদ্দিন ও শিক্ষক মাওলানা সিদ্দিক আহমদ নবীগঞ্জের ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ মূর্তি চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ গত সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারবাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এক নির্জন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আটকৃতরা হল পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান আবু মিয়ার পুত্র আলী হোসেন আব্দুল মালিকের পুত্র এম কে রাহুল এবং রাজনগর গ্রামের আসবত উল্লার পুত্র সুরজ আলী পুলিশ সূত্রে জানা যায় সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মূর্তি চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ গত সোমবার গভীর রাতে ইমামবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দল গোপন তথ্যের ভিত্তিতে এমন সংবাদ পায় পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে এক নির্জন স্থান থেকে তাদেরকে আটক করে এ সময় তাদের সাথে থাকা বিষ্ণুমূর্তি হাতুরি ধারালো ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে দর্শক সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম ব্রেকজিট বিলম্বিত অথবা নো ডিল ব্রেকজিট বাতিল করা নিয়ে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জৈশ মোহাম্মদের ঘাঁটিতে ভারতের হামলা তিনশো জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত সরকার। এবং চলমান অবদান রাখার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছিল আমাদের হাতে থাকা এন টিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন অনলাইন www.europeantv.com ডাব্লিউ ডাব্লিউ ডট ইউরোপ ডট কম সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ